আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পুয়াকাটা খানাবাড় ডিগ্রি কলেজ। দীর্ঘদিন মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই সুবাদে আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো, তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি নিয়ে। প্রথমে আসি সংখ্যা পদ্ধতি। মূলত এখানে চার প্রকার আছে। প্রথম প্রকার হল দশমিক পদ্ধতি, দ্বিতীয় নম্বরে আছে বাইনারি পদ্ধতি, তৃতীয় আছে অক্টাল পদ্ধতি, চতুর্থ নম্বরে আছে হেক্সাডেসিমেল পদ্ধতি। এই সাই সংখ্যা পদ্ধতির ভিতরে প্রথম আছে দশমিক পদ্ধতি, দ্বিতীয়টা বাইনারি পদ্ধতি, তৃতীয় অক্টাল পদ্ধতি, চতুর্থ নম্বর হল হেক্সাডেসিমেল পদ্ধতি। এখন এই চারটা পদ্ধতির প্রত্যেকটা পদ্ধতির হয়তো বেস তোমাদের জানতে হবে। দশমিক পদ্ধতির বেস হলো দশ, দশমিক পদ্ধতির বেস দশ। বাইনারি পদ্ধতির বেস দুই, অক্টাল পদ্ধতির বেস সাত, হেক্সাডেসিমেল পদ্ধতির বেস হয়েছে ষোলো। এখন এই দশমিক পদ্ধতি, বাইনারি পদ্ধতি, অক্টাল পদ্ধতি, হেক্সাডেসিমেল পদ্ধতি, এর রূপান্তর জানতে হবে। প্রথমে আমরা শিখব, বা প্রথমে আমি তোমাদেরকে পড়াবো দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। লিখতে হবে দশমিক থেকে বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমেল রূপান্তর। দশমিক সংখ্যাকে বাইনারি প্রথমে রূপান্তর করতে হবে, তারপরে অক্টালে, তারপরে হেক্সাডেসিমেল। তাহলে আসি একটা উদাহরণে আসি, একটা উদাহরণ দিই। দশমিক সংখ্যা যেমন এখানে আছে ৪৫ দশমিক সেভেন ফাইভ বেস দশ। এই সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে, দ্বিতীয়বারে অক্টালে, তৃতীয়বারে হেক্সাডেসিমেলে। এখানে একটু নিয়ম জানা দরকার। এই সংখ্যাটার ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পূর্ণাংশ, একটা ভগ্নাংশ। এটা অবশ্য আগেই তোমাদেরকে জানানো হয়েছে বা পড়ানো হয়েছে। এখন এই দশমিক সংখ্যাকে প্রথমে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি, প্রথমে আমরা পূর্ণাংশ এখানে পূর্ণাংশ আছে কত, ৪৫ বেস দশ। এখানে পূর্ণাংশকে দশমিকে, দশমিক সংখ্যা যে পূর্ণাংশ, বাইনারিতে রূপান্তর করা বা অক্টালে রূপান্তর করা বা হেক্সাডেসিমেলে রূপান্তর করার নিয়মটা আমাদের জানতে হবে। প্রথমে পূর্ণাংশ সংখ্যাকে যেই পদ্ধতিতে রূপান্তর করবো সেই পদ্ধতির বেস দ্বারা ভাগ দিতে হবে এবং ভাগশেষ সংরক্ষণ করতে হবে। আবার পুনরায় ভাগফলকে বেস দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ সংরক্ষণ করতে হবে। এভাবে ভাগ দিতে দিতে যখন ভাজ্য জিরো হয়ে যাবে তখন পূর্ণাংশ ভাগ কাজ শেষ হয়ে যাবে। এরপরে আসি কীভাবে ভাগ করব। এখানে আছে ৪৫ বাইনারি বেস দুই, বাইনারি বেস দুই
2 দ্বারা ভাগ করব লসাগু পেয়ে যাব 2 45 মিটার কয় যায় 22 দুগুণে 44 এখানে ভাগশেষ থাকে না এটা হলো ভাগশেষ আবার 2 দিয়ে ভাগ দেব 11 দুগুণে 22 ভাগশেষ 0 আবার 2 দ্বারা 5 দুগুণে 10 ভাগশেষ 1 আবার 2 দ্বারা 2 দুগুণে 4 ভাগশেষ 1 আবার 2 দ্বারা 2 একে 2 ভাগশেষ 0 আবার 2 দিয়ে 1 এর ভাগ দেব এই 1 এখন এটা পূর্ণাংশকে সাজাতে হবে নিচ থেকে উপরে নিচে প্রথম কত 1 প্রথমে কত আছে 1 0 1 0 1 এই দিয়া 45 সমান বাইনারি হয়ে গেল এই এখানে অবশ্য একটা সূত্র আছে এই সূত্র দ্বারা আমরা দেখতে পারি 45 আই এর বাইনারি সংখ্যাটা সূত্রটা প্রথম হলো নাম থেকে আসতে হবে 1 2 4 8 16 32 ডান থেকে আসলে এই 1 এর মান 1 এই 0 এর মান 2 এই 1 এর মান 4 এই 1 এর মান 8 এই 0 এর মান 16 এই 1 এর মান 32 এখন কাজ হবে কি এখানে 0 এর মানটা বাদ হয়ে যাবে অন্য অন্য 1 এর মানগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে আছে 1 2 4 8 16 32 তাহলে এই 32 আর 8 40 40 আর 1 এর মান 44 আর 45 তাহলে আমরা দেখলাম যে আসলে 45 দশমিক সংখ্যা এই সমান বাইনারি হয়ে গেল 1 0 1 1 0 1 এবারে আসি ভগ্নাংশে ভগ্নাংশে আছে কত ভগ্নাংশে আছে কত 0.75 বেশ 10 ভগ্নাংশ করতে হলে কি ভগ্নাংশকে অন্য সংখ্যা পদ্ধতির বেশ দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণাংশকে সমকোণ করতে হবে আবার দ্বিতীয়বারে ভগ্নাংশকে বেশ দ্বারা গুণ করতে হবে আবার পূর্ণাংশকে সমকোণ করতে হবে এভাবে বাইনারিতে রূপান্তর করতে হলে 2 দ্বারা গুণ অক্টালে নিলে 8 দ্বারা গুণ হেক্সাডেসিমালে 16 দ্বারা গুণ এটা পরে আসছে যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করি এই জন্য 0.75 কে 2 দ্বারা গুণ করতে হবে 5 গুণ 10 শূন্য 7 গুণ 14 দ্বারা গুণ এখানে 2.75 হলো যে আমরা 2.75 দেব আবার এখানে করব কি আবার ভগ্নাংশে 2 দ্বারা গুণ তো 2.0 5 গুণ 10 ভগ্নাংশের বারে 0 হয়ে গেছে যেহেতু আমাদের গুণের কাজও শেষ হয়ে গেছে ভগ্নাংশকে সাজাতে হবে উপর থেকে নিচে উপরে প্রথম কত দশমিক দেওয়া আছে যেহেতু আমরা জানি দশমিক বাইরে আছে 0 থাকে এবারে 1 বেশ তাহলে এখন হল কি 0.75 এই দশমিক সংখ্যা এর বাইনারি হলো 0.11 এখন একত্রে আমরা রেজাল্ট করব আমাদের কোন সংখ্যা আসলে 45.75 এই হলো দশমিক সংখ্যা এইটার বাইনারিতে আমরা রূপান্তর করব 1 0 1 1 0 1 দশমিক 1 1 এই দশমিক সংখ্যা বাইনারিতে রূপান্তর হয়ে গেল এরপরে আবার আসি এবারে অক্টালে রূপান্তর এবারে অক্টালে রূপান্তর কি করব প্রথমে পূর্ণাংশ পূর্ণাংশ দশমিক সংখ্যা পূর্ণাংশ কত 45 এটা আমরা অক্টালে রূপান্তর করব এর বেজ হচ্ছে 8 ওই নিয়মে দশমিক সংখ্যা বাইনারিতে যেভাবে রূপান্তর করা হয়েছে যে কাজ করছি অটোমেটিক অক্টাল রূপান্তর করে একই কাজ কিন্তু বেজের পাতা এখানে 8 দ্বারা ভাগ হবে 8 দিয়া 45 এর ভাগ দিতে হবে 8 45 সূত্রের কথা আছে এটা নাম তো তোমরা সবাই জানো 5টা 40 6টা 48 6 বার দিলে বেশি হয়েছে 5 বার দিলে 5টা 40 তাহলে 45 এর 40 গুণ থাকে তো 5 আবার 8 দিয়ে 5 এর ভাগ দেব এখানে ভাগ যায় না
পাস এখানে আসে পূর্ণাংশের নিশ্চিত উপরে পাস পাস এইয়া অক্টাল সংখ্যা হয়ে গেল কত সমান কত দশমিক সংখ্যা হলো 45 এই সংখ্যা সমান সমান পাস 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 পঞ্চম এইটা অক্টাল সংখ্যা হয়ে গেল এবারে আসি ভগ্নাংশে ভগ্নাংশে কত দশমিক সংখ্যা ভগ্নাংশে ভগ্নাংশ হয়েছে 27 ওই অক্টালের রূপান্তর করব বিদায় 8 দ্বারা গুণ বাইনারি সংখ্যা 2 দ্বারা গুণ করলে আমরা 8 দ্বারা গুণ করলে কত হয় 5 আর 40 শূন্য 7 আর 56 57 58 কোন 60 60 দুই সংখ্যার মানে দশমিক ভগ্নাংশ ধর 0 হয়ে গেছে বিদায় আমাদের গুণের কাজ শেষ হয়ে গেছে এটা সাধারণ উপর থেকে নিচে ওই একই সিস্টেম প্রথম দশমিক 6 পানি আছে 0 হবে বেস আপ এটা কত সমান কত দশমিক সাত পাঁচ দশমিক সংখ্যা এইটা সমান সমান অক্টাল হয়ে গেল এখন আমরা কি করতে পারি আমরা যেহেতু পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা আলাদা করছি এখন আমরা একটা রেজাল্ট করব 45.75210 এটা অক্টাল হইল 55.6 এবার আসি আমরা আবার হেক্সাডেসিমেলের রূপান্তর হেক্সাডেসিমেলের রূপান্তর করতে গেলে উপরে হেক্সাডেসিমেল লিখি হেক্সাডেসিমেলের বেস 16 এখানে দশমিক সংখ্যা পূর্ণাংশ আছে কত 45 45 এর আমরা 16 দিয়ে ভাগ দেব বাইনারি সময় 2 দ্বারা ভাগ দিছি অক্টালের সময় পূর্ণাংশ দিয়ে 8 দ্বারা ভাগ দিছি এবারে হেক্সাডেসিমেলের সময় 16 দ্বারা ভাগ দেব 16 কয়বার যায় 45 এর ভিতরে 348 বেশি নেই 16 2 বার যাবে শুধু মানে 32 45 দ্বারা 32 গেলে থাকে কত 45 দ্বারা 32 গেলে থাকে 45 দ্বারা 32 গেলে 2s কত হইল 5 হইল 3 13 তো হেক্সাডেসিমেল পদ্ধতিতে 13 মানে কি ডি এটা মানে আমরা জানতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা 0 থেকে 9 দাবস কোয়াজা আগে তোমরা জানছো 9 এর পরে 10 হইল 8 11 হইল বি 12 হইল সি 13 হইল ডি 14 হইল ই 15 হইল এ তাহলে 13 পরিবর্তে আমরা ডি কে আবার শুরু দিয়ে ভাগ দেব 2 3 2 যায় না 2 সামনে চলে গেল পূর্ণাংশ নিশ্চিত রূপে সাজালে কত হয় 2 ডি তাহলে 45 পূর্ণাংশ দশমিক সংখ্যা পূর্ণাংশ 45 এটার হেক্সাডেসিমেল হইল ভগ্নাংশে আসে ভগ্নাংশে আসে কত দশমিক সাত পাঁচ এটা 16 দিয়ে গুণ 16 দিয়ে গুণ করলে কত হয় যেহেতু একটু বড় গুণ তো আমরা একটু তাহলে এখানে আমরা ভগ্নাংশ আসে কত দশমিক সংখ্যা সাত পাঁচ দশমিক সাত পাঁচ এই দশমিক সংখ্যাকে আমরা এই ভগ্নাংশ দশমিক সংখ্যাকে 16 দ্বারা গুণ করলে হয় 1200 দুই সংখ্যার মান দশমিক দিলে পূর্ণাংশের ঘরে থাকে 12 তাই হেক্সাডেসিমেল পদ্ধতিতে 12 মানে সি এটা উপর থেকে নিচে সাজালে হয় দশমিক সি পাঁচ একটা জিরো দিলে হয় তাহলে এই হল দশমিক সাত পাঁচ বেশ দশ হেক্সাডেসিমেল হলো 0.0 সি বেশ একত্রে রেজাল্ট করলে হয় দশমিক সংখ্যা 45.75 এর হেক্সাডেসিমেল হইল 2d.c বেশ তাহলে তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখানো হলো সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রথম ধাপ দশমিক সংখ্যা কিভাবে আমরা বাইনারি রূপান্তর করলাম কিভাবে অক্টাল রূপান্তর করলাম কিভাবে হেক্সাডেসিমেল রূপান্তর করলাম জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে পূর্ণাংশের নিয়মটা হলো পূর্ণ সংখ্যা পদ্ধতি বেজ দিয়ে পূর্ণাংশকে ভাগ করতে হবে ভাগ করার পরে খেয়াল রাখতে হবে ভাগশেষ সংরক্ষণ করতে হবে
পুনরায় ভাগফলকে আবার বেস দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে। এবার ভাগ দিতে দিতে যখন 22 0 হয়ে যাবে ভাগের কাজ শেষ হয়ে যাবে। অনুরূপভাবে ভগ্নাংশের ক্ষেত্রেও দশমিক সংখ্যার ভগ্নাংশকে অন্য সংখ্যা পদ্ধতির বেস দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে গুণফল যে আসবে ওখান থেকে পূর্ণাংশ সংরক্ষণ করতে হবে, পুনরায় ভগ্নাংশকে আবার কাঙ্ক্ষিত বেস দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে এভাবে গুণ করতে করতে যখন ভগ্নাংশ ধরে জিরো হয়ে যাবে তখন গুণের কাজও শেষ হবে। তাহলে শিক্ষার্থী তোমাদেরকে আজকে যে ক্লাসটা দেখানো হলো বাড়িতে বসে তোমরা দেখার পরে নিজেরা খাতায় নিজেরা করবা, প্র্যাকটিস করবা। যদি ভুল হয় আমাকে জিজ্ঞেস করলে আমি আবার তোমাদেরকে একটা সলিউশন দেব। তাই শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আছে ক্লাস সমাপ্তি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম।